মালয়েশিয়ার বিভিন্ন স্থানে সর্বাত্মক কঠোর লকডাউন বা ইএমসিও জারি। বুধবার থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত ইএমসিওর অধীনে থাকবে। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মহাপরিচালক দাতুক রজ্জি মোহাম্মদ সাদ বলেন, রানাউতে কাম্পুং পাহু পিনাওয়ান্তাই এবং কাম্পুং মম্পিলিস কুদাতের মাটুঙ্গং এই সময়ের জন্য কঠোর লকডাউনের আওতায় থাকবে। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, পাহাঙের এলাকাটি কাম্পুং দুসোন পাক সেনাম লিপিসের উলু জেলায়। রোজে বলেন, টাওয়ারে কাম্পুং তানজং বাটুটেঙ্গা এবং তামান লিমাউন পাপারের কিনারুত সাবাহে ইএমসিও যা মঙ্গলবার শেষ হওয়ার কথা ছিল তা সেপ্টেম্বরের 21 পর্যন্ত বাড়ানোর আদেশ দেওয়া হয়েছে। এদিকে পাহাং পেরাক এবং সাবাহের বেশ কয়েকটি এলাকায় ইএমসিও মঙ্গলবার শেষ হওয়ার কথা রয়েছে। পাহাঙে জেনারটুতের ফেলদা কোটা গেলাঙ্গি টুতে ইএমসিও 7 সেপ্টেম্বর নির্ধারিত সময় অনুযায়ী শেষ হবে। তিনি বলেন, বিডোরের কাম্পুং সেন্টা, কাম্পুং চ্যাংয়ের কাম্পু স্যান্ডিং এবং পেরাকের সুকাইতে কাম্পুং ওরা আসলি ম্যান্ডেরং এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এসব জায়গাতেও 7 সেপ্টেম্বর উন্নত কঠোর লকডাউন বা ইএমসিও শেষ হবে। সাবাহে তুরায়নের কাম্পুং কোটা তুরায়ন এবং পাপারের তামান কিনারু ত্রিয়াতে ইএমসিও 7 সেপ্টেম্বর নির্ধারিত সময় অনুযায়ী শেষ হবে। ডেল্টা হাউস, কাম্পুং সিন্দানান, রেনফিল্ড গার্ডেন, মেনু কোটা লাইটিং ইন্ডাস্ট্রি, পেনাম্পাং এর পাশাপাশি কাম্পুং মন্ডিকোট, পাপার লাদাং মাওয়াং, কলাবাকান এবং কেম সাওমিল, মেঙ্গায়াম, শ্রী অর্জুন, সিপিতাং এর ক্ষেত্রেও 7 সেপ্টেম্বর শেষ হবে। ইএমসিও বা ইনহ্যান্সড মুভমেন্ট কন্ট্রোল অর্ডার হলো মালয়েশিয়ার সাধারণ লকডাউন বা মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এমসিও এর একটি উন্নত রূপ। যখন কাঁটা তারের বেড়া দিয়ে ইএমসিও ঘোষিত এলাকা সম্পূর্ণরূপে ঘেরাও করা হয়, এ সময় জনসাধারণের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মানুষ সে সময় ঘর থেকে বের হতে পারবে না, শুধুমাত্র অতি জরুরি প্রয়োজনের ক্ষেত্রে বাইরে থেকে সাহায্য গ্রহণ করতে পারবে। ডেস্ক রিপোর্ট, প্রবাস কণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।